আসসালামু আলাইকুম সকলকে আলোকিত সংবাদে আমন্ত্রণ জানাচ্ছে শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম রাজস্থলীতে নির্বাচনকালীন শৃঙ্খলা রক্ষার্থে বিজেপি মোতায়েন প্রচারণার বারোতম দিনে জুরাছড়িতে নৌকার জমজমাট গণসংযোগ কাপ্তায়ের চিতমরমে বন্য আক্রমণে আহত এক রাঙামাটিতে জাতীয় পার্টির সংবাদ সম্মেলন সুইদর্শক এতক্ষণ শিরোনাম শুনলেন এবারে বিস্তারিত রাজস্থলীতে নির্বাচনকালীন শৃঙ্খলা রক্ষার্থে বিজেপি মোতায়েন আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকালীন সময়ে আইনশৃঙ্খলা সমুন্নত রাখতে সারা দেশের ন্যায় রাঙ্গামাটের রাজস্থলী উপজেলাতেও বিজিবি মোতায়েন করা হয়েছে শুক্রবার উনত্রিশ ডিসেম্বর বিকেলে কাপ্তাই ওয়াজ্ঞা ছড়া একচল্লিশ বিজিবি ব্যাটালিয়ন কর্তৃক এক প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে এই সময় উপজেলার বিভিন্ন এলাকায় সড়কের টহলকারী বিজিপির গাড়ি দেখা যায় স্থানীয় বেসামরিক প্রশাসনকে সহায়তা করতে ইন এইট টু দ্য সিভিল পাওয়ারের আওতায় উনত্রিশ ডিসেম্বর থেকে আগামী দশ জানুয়ারি পর্যন্ত রাজস্থলীয় উপজেলার তিনটি ইউনিয়নের নির্বাচনী এলাকাগুলোর শান্তি শৃঙ্খলা সমুন্নত রাখতে বিজেপির মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স হিসেবে কাজ করবে ওয়াগাছা একচল্লিশ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আমির হোসেন মোল্লা এক প্লাটুন বিজিবি মোতায়েনের বিষয়টি নিশ্চিত করেন এবং তার নির্দেশে এক প্লাটুন বিজিপির টহল নিয়ে উপজেলার বিভিন্ন এলাকায় বের হয় প্রচারণার বারোতম দিনে জুরাছড়িতে নৌকার জমজমাট গণসংযোগ আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণায় বারোতম দিনে রাঙামাটির জোড়াছড়ি উপজেলাতে নৌকার প্রার্থী দীপঙ্কর তালুকদার জমজমান গণসংযোগ পথসভা ও লিফলেট বিতরণ করেছেন শনিবার ত্রিশ ডিসেম্বর সকাল থেকে তিনি জোড়াছড়ি উপজেলা সদরের যক্ষাবাজার বনযোগী ছড়া সুবলং ইউনিয়নের বাঘাচলা এলাকায় সহ দিনব্যাপী বিভিন্ন প্রথম এলাকায় গণসংযোগ করেন এ সময় তিনি পার্বত্য চট্টগ্রামের সকল জাতি ধর্ম বর্ণনার নির্বিশেষে ঐক্যবদ্ধ হয়ে একযোগে কাজ করতে সকলের প্রতি আহ্বান জানান একই সাথে তিনি পার্বত্য চট্টগ্রামের সাম্প্রদায়িক সম্প্রীতি অটুট সহ এলাকার বিভিন্ন উন্নয়ন অব্যাহত রাখতে আগামী সাত জানুয়ারি ভোট কেন্দ্রে গিয়ে নৌকামার্কায় ভোট দেওয়ার আহ্বান আহ্বান জানান এ সময় আওয়ামী লীগের জাতীয় পরিষদের সদস্য অভয় প্রকাশ চাকমা রাঙামাটি জেলা আওয়ামী লীগের সহসভাপতি রফিকুল মাওলা সহ বিভিন্ন সহযোগী অঙ্গ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন কাপ্তাইয়ের চিতমরমে বন্য হাতির আক্রমণে আহত এক কাপ্তাই উপজেলাধীন চিতমরম ইউনিয়নের জামাইছড়ি এলাকায় বন্য হাতির আক্রমণে এক ব্যক্তি আহত হয়েছে আহত ব্যক্তির নাম চাইসুই অং মার্মা আহত চাইসু অং মার্মাকে কাপ্তাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে তিনি জামাইছড়ি মার্মা পাড়ার বাসিন্দা বলে জানা গেছে কাপ্তার স্বাস্থ্য বিভাগের আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার ওমর ফারুক রানী বলেন হাতির আক্রমণে একজন আহত ব্যক্তিকে শনিবার সকালে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়েছিল তার আঘাত গুরুতর না হওয়ায় প্রাথমিক চিকিৎসা সেবা দিয়ে তাকে পাঠিয়ে দেওয়া হয়েছে প্রসঙ্গত গত বুধবার সাতাশ ডিসেম্বর কাপ্তা উপজেলার দুই নং রাইখালী ইউনিয়নের এক নং ওয়ার্ডের সীতা পাহাড় কলাবাগানে কলা বন্য হাতির আক্রমণে অংশ মার্মা নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয় বন বিভাগের কাপ্তায় রেঞ্জ অফিসার আবু সুফিয়ান বলেন যে হাতির দলটি সীতাপাহার এলাকায় গত বুধবার ছেলেটিকে আক্রমণ করেছে এবং শনিবার যে এলাকায় আবারও হাতির আক্রমণে একজন আহত হয়েছে দুটি এলাকায় পাশাপাশি হাতির দলটি এই মুহূর্তে ওই এলাকায় অবস্থান করছে রাঙ্গামাটিতে পার্টির সংবাদ সম্মেলন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাঙ্গামাটির আসনে জাতীয় পার্টির প্রার্থী মোহাম্মদ হারুন রশিদ মাতব্বরের মনোনয়ন প্রত্যাহারকে কেন্দ্র করে জেলা জাতীয় পার্টির অভ্যন্তরে বিরোধে চরমে উঠেছে জেলা জাতীয় পার্টির একটি অংশ জাতীয় পার্টির প্রার্থীর মনোনয়ন প্রত্যাহারকে মেনে না নেয়া এই বিরোধ দেখা দেয় এবং পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন চলছে শনিবার তিরিশ ডিসেম্বর দুপুরে রাঙ্গামাটি জেলা জাতীয় পার্টির এক সংবাদ সম্মেলন ডাকা হয় এতে জানানো হয় পার্টির প্রার্থীর মনোনয়ন প্রত্যাহারকে কেন্দ্র করে পার্টির সম্মান ক্ষুণ্ণ করে যারা মিথ্যা অপপ্রচার চালাচ্ছে তাদের বিরুদ্ধে দলের হাইকমান্ডের নির্দেশে এবং জেলা কমিটির সুপারিশের সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে সংবাদ সম্মেলনে রাঙ্গামাটি জেলা জাতীয় পার্টির সভাপতি মোহাম্মদ হারুনুর রশিদ মাতব্বর ও জাতীয় পার্টির অন্যান্য নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন সুদর্শক এই ছিল আমাদের আজকে আলোকিত রাঙ্গামাটির রাত আটটা সংবাদ ধন্যবাদ আপনি জন্য